ফের আলোচনায় জায়েদ খান, এবার প্রকাশ্যে গুলি করার হুমকি দিলেন চিত্রনায়ক অমর সানিকে। এরই মধ্যে ঘটনাটি হয়েছে ভাইরাল। ঢাকায় সিনেমা সুপারস্টার নায়ক অমর সানি, বহু হিট ছবি উপহার দেওয়া এই নায়ক প্রায় সময়ই সামাজিক সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়ান, তবে অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত নেই এখন। অন্যদিকে চিত্রনায়ক জায়েদ খান নামে মাত্র কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। জাহিদ হোসেন পরিচালিত সোনার চর নামে একটি সিনেমায় একসঙ্গে কাজ করছেন অমর সানি এবং জায়েদ খান, তবে এবার সিনেমার গল্পে নয়, বাস্তবেই অভিযোগ উঠল চিত্রনায়ক জায়েদ খানের নামে। তিনি খল অভিনেতা দীপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে অমর সানিকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন। ঘটনাটি ঘটেছে 10 জুন শুক্রবার 2022 সনে। শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমের কাছে স্বীকার করে একাধিক সূত্র। এই ঘটনা ঘটার সময় তখন চলচ্চিত্র অভিনয় শিল্পীদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন, তাদের সামনেই এই ঘটনা ঘটেছে। কিন্তু জায়েদ খান এই ঘটনাকে মিথ্যে বলে দাবি করলেও অমর সানি ঘটনাকে সত্য বলে দাবি করছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন চলচ্চিত্র শিল্পী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে শনিবার বলেন, আমরা যতদূর জানি চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছেন। এটা নিয়ে জায়েদের ওপর আগে থেকে অমর সানি ভীষণ বিরক্ত ছিল। তারা আরও বলেন, এমনকি খারাপ ব্যবহার করার কারণে খল অভিনেতা দীপজলের কাছে বিচারও দিয়েছিল। তখন নাকি দীপজল বলেছিলেন, থাক বাদ দাও, মারামারি করার দরকার নেই, সামনে জায়েদ আর মৌসুমীকেও কখনো ডিস্টার্ব করবে না, মৌসুমীর কাছেও জায়েদ কখনো যাবে না, এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন দীপজল। তবে এ নিয়ে জল আরও ঘোলা হয়েছে। দীপজলের সেই অনুষ্ঠানে অমর সানি প্রবেশ করেই নাকি জায়েদ খানের গালে চড় মারেন। এরপরই নাকি জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে অমর সানিকে গুলি করার হুমকি দেন। তবে এই বিষয়ে তাদের উভয়ের কারো মন্তব্য পাওয়া যায়নি, কিন্তু একাধিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই ছি ছি করছে, বলছে চলচ্চিত্র অঙ্গনের মানুষরা একে অপরের সঙ্গে এই ব্যবহার করলে কীভাবে চলচ্চিত্র চলবে সিনেমা হলে।